যে তার সঙ্গীত ফিরে আসলো, তিনি দেখলেন আরে আশ্রমে তো আরতির সময় হয়ে গেছে। সে তখন লজ্জা পেয়ে আশ্রম বাহির করে রওনা হলেন। এদিকে অন্যান্য পূজনীয় স্বামীজিরা অদ্বৈতানন্দজিকে খোঁজাখুঁজি করছেন দেখে শ্রী শ্রী গুরু মহারাজ বললেন যে সে গেছে পার্কে বক্তৃতা করতে। তারপর যখন অদ্বৈতানন্দজি আশ্রমে আসলেন, সব স্বামীজিরা বললেন তুমি নাকি পার্কে বক্তৃতা করতে গেছিলে? বলল কে বলল, আমি তো কাউকে বলে যাইনি। বললেন গুরু মহারাজ বললেন। বিগত 15 দিন আগে পরম পূজ্য তত্ত্বমানন্দ স্বামীজির নেতৃত্বে প্রচার পার্টি শিলচরে অবস্থান করছেন। তিনি জনৈক ভক্তের বাড়িতে যখন গেলেন, গিয়ে দেখলেন যে তার ঘরে অনেক চিড়ে, তাই দেখে জিজ্ঞাসা করলেন কৌতূহলে এগুলো কিসের। তার সেই ভক্ত থেকে জানতে পারলেন যে মণিপুরের দাঙ্গা বিধ্বস্ত কিছু মানুষ ঘর ছাড়া হয়ে এখানে পালিয়ে এসে শিলচর থেকে প্রায় 70 কিলোমিটার দূরে একটি গ্রামে তারা আশ্রয় নিয়েছে। তাই শুনে তার হৃদয় বিগলিত হল। তিনি হেড অফিসে যোগাযোগ করে সেদিন স্বামীজি প্রতিদিনই 3:30 ঘুম থেকে ওঠেন এবং মন্দিরে পূজা পাঠ আরতি করেন, তারপর অন্যান্য কাজ করেন, তারপর চাঁদা আদায়ে যান, আমরা একসাথে যাই। সেখান থেকে আমরা ফিরে আসে, ফিরে এসে স্বামীজি কিন্তু ঘরে ঢুকলেন না, বিশ্রাম নিলেন না, তিনি চলে গেলেন বাজারে। বাজারে গিয়ে সবজি বাজার সহ সেই সমস্ত কৃষক মানুষদের সাহায্যার্থে যে সমস্ত জিনিসপত্র দেওয়া হবে সেগুলি কেনাকাটা করে তিনি দুপুর নাগাদ এসে আসলেন এবং কোনো রকমে খাওয়ার দাওয়ার করে তিনি সবাইকে নিয়ে দলবল নিয়ে বেরিয়ে পড়বেন সেই পীড়িত মানুষদের সাহায্যার্থে। এবং সেখানে তিনি প্রচণ্ড উৎসাহের সঙ্গে আনন্দের সঙ্গে তাদেরকে সেই দান কার্য সম্পন্ন করে আসলেন। এখানেই তার শেষ নয়, তিনি আরও খোঁজাখুঁজি করলেন আরও কোথায় এরা আছেন এবং তার দূরদৃষ্টি এতটাই প্রখর যে তিনি দেখলেন যে সাহায্য করতে গেলে হবে না, সাহায্য কি প্রয়োজন বেশি। তিনি দেখলেন ওখানে শিশু ও মহিলারা শুধুমাত্র একটি চাদরের উপর শুয়ে আছে খুবই কষ্টে, তাদের প্রয়োজন ছিল বেড়ির পত্র